আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই চ্যানেলের মধ্যে আপনারা জর্ডান সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজের ভিডিওগুলো পেয়ে থাকবেন। তার এই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখেন, বাংলাদেশ থেকে সরকারিভাবে বোসেলের মাধ্যমে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এই সংস্থাটির মাধ্যমে স্বল্প টাকার বিনিময়ে যারাই বাংলাদেশ থেকে জর্ডানের উদ্দেশ্যে যেতে যাচ্ছেন, সরকারিভাবে স্বল্প টাকার বিনিময়ে বা বিভিন্ন জর্ডানের কোম্পানিগুলো যেভাবে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে সেই অনুসারে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন, আসলে কিভাবে যাওয়া যাবে বা একটা ভিডিও আপলোড করার পরে অনেকেই কিন্তু প্রশ্ন করেন, আসলে এখন কি ওই সুযোগ সুবিধা আছে কিনা বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন তোলেন বা করেন। তো সেই হিসাবে যদি একটু কথা বলতে চাই, বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোসেলের মাধ্যমে যে সমস্ত কর্মী নিয়োগ করা হয়, আসলে জর্ডান ভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, গার্মেন্টস প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু সংস্থাটি বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করে থাকে। তো তার এই ধারাবাহিকতায় আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন আপনারা কোথায় যোগাযোগ করবেন এই বিষয়টি নিয়ে অনেকেই মূলত প্রশ্ন করতেছেন, এবং কোন কোন কাগজপত্র বা ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন, বা জর্ডান থেকে অনেকেই কিন্তু বাংলাদেশে ফেরত এসেছেন, তারা যেতে পারবেন কিনা, বা পুরাতন কোন কর্মী আবার পুনরায় জর্ডানে যেতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন, বা অনেকেই নতুন আছেন যে সুইং অপারেটর আছেন, গার্মেন্টসের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে আপনারা কর্মরত আছেন, অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন এই কাজে বা অন্য যে কোনো একটি কাজের উপর ভিত্তি করে আপনারা যেতে পারবেন, বিভিন্ন প্রশ্নগুলো থাকতেই পারে, স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো যেন আপনারা সেখানে গিয়ে ফলপ্রসূ একটি ফলাফল লাভ করেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোসেল এবং সরকারিভাবে জর্ডানে বিভিন্ন ফ্যাক্টরিতে বিনা খরচে গার্মেন্টস কর্মী নিয়োগ। আমরা এই বিষয়টা যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে বোসেলে 2010 সাল হতে বিনা খরচে জর্ডানস্থ বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মী প্রেরণ করে আসছে, এবং সাথে সাথে এরই ধারাবাহিকতা নিরবিচ্ছিন্নভাবে প্রতি শুক্রবার, লক্ষ্য করবেন প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার মিরপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বোসেলের তত্ত্বাবধানে ও কোম্পানির প্রতিনিধিদের সহযোগিতায় গার্মেন্টস কর্মী নিয়োগের লক্ষ্যে বাছাই কার্যক্রম পরিচালিত হয়। আপনারা যারাই বলতেছেন যে আমাদের ঠিকানা দরকার বা সরকারিভাবে আমরা কিভাবে যাব, সেই অনুযায়ী আমাদের একটি কার সাথে যোগাযোগ করব, এই বিষয়ে আপনারা বিভিন্ন কথাগুলো বলে থাকেন বা কমেন্ট করে থাকেন, তো তাদের জন্য আমি বলবো প্রতি শুক্রবার, সরকারিভাবে প্রতি শুক্রবার মিরপুরে ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বোসেলের তত্ত্বাবধানে যে সমস্ত কোম্পানির প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু সেখানে সম্পূর্ণভাবে কর্মী প্রেরণ সংক্রান্ত যে সমস্ত গার্মেন্টস কর্মী নিবে সেই হিসাবে তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করে থাকে। তো আপনারা যারাই জর্ডানের উদ্দেশ্যে যেতে এসেছেন বা বিভিন্ন ঠিকানাগুলো বা বিভিন্ন অ্যাড্রেসগুলো আপনারা যেই ঠিকানা অনুযায়ী কোথায় যোগাযোগ করবেন, যোগাযোগের যে স্থানটা সেটাই হচ্ছে এটা, আপনারা এখানে গেলে সরাসরি ডকুমেন্টস বা আপনার যে কোনো বিষয় নিয়ে সেখানে গেলে বিভিন্ন গার্মেন্টসের প্রতিনিধিরা আছেন, বোসেলের প্রতিনিধিরা আছেন, তারা তাদের সাথে কথাবার্তা বলে বুঝে শুনে আপনার সামনে অগ্রসর হবে। জর্ডানে যাওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বয়স অবশ্যই 20 থেকে 35 হতে হবে, ইন্টারভিউ প্রদানের জন্য মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে, সপ্তাহে 6 দিন দৈনিক 8 ঘন্টা ডিউটি এবং ওভারটাইম ও নাইট শিফট করার সুযোগ সুবিধা স্বেচ্ছাধীন রয়েছে, চাকরির চুক্তি 3 বছর নবায়নযোগ্য, নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করে থাকবে, কোনো কাজে যোগদানের জন্য বিমান ভাড়া এবং 3 বছর শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, যাদের বিরুদ্ধে দেশে ও জর্ডানে কোনো মামলা আছে তারা এই আবেদনের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে অন্যান্য যে সময় আইন রয়েছে বা শ্রম আইন অনুযায়ী জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, এবং নারী কর্মীদের বিদেশ গমনের ক্ষেত্রে পরিবহন ও আইনের অভিভাবকের সম্মতি আবশ্যক, 5 বছরের কম বয়সী শিশুদের মায়ের নিয়োগের জন্য বিবেচিত হবেন না, এই বিষয়ে তথ্যের জন্য যে বর্ণিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে, প্রয়োজনে প্রবাস বন্ধু কল সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন। এর পরবর্তীতে তারা বলে দিয়েছে বোসেলের কোনো এজেন্ট নেই বা দালালের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না, জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে চাকরির জন্য সমুদয় খরচ কোম্পানি বহন করে, চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। দেখেন, পুরো বিষয়গুলো কিন্তু তারা পরিষ্কারভাবে এখানে বলে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে
বোসেলের কোনো সাব এজেন্ট এজেন্ট বা প্রতিনিধি বা দালাল বা এটা সেটা বা তার বোসেলের কর্তৃপক্ষ থেকে কোনো টাকা পয়সা আপনারা প্রদান করবেন না, প্রদান করে বা এই ধরনের কোনো জালিয়াতির মাঝে পড়ে আপনারা প্রতারিত হবেন না, সে বিষয়ে কিন্তু তারা প্রত্যেকটি নোটিশে বারংবারই বলে দিচ্ছে। তো সম্পূর্ণ বিষয়গুলো এই নোটিশের মাধ্যমে আপনারা বুঝে শুনে সামনে অগ্রসর হবেন এবং যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এবং প্রবাস বন্ধু কল সেন্টারের যে নাম্বারটি দেওয়া আছে সেখানে কল করেও কিন্তু আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে শুনে সেইভাবে আপনারা সামনে অগ্রসর হতে পারেন। এবং সাথে সাথে যেই ঠিকানা বা যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেখানে গিয়েও আপনারা বিভিন্ন গার্মেন্টসের প্রতিনিধি অথবা বয়সেলের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সেখানে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আপনাদের কথাগুলো বলে যেভাবে আপনাদের সুবিধা হয় যে ধরনের কাজের উপর আপনি দক্ষ আছেন সেই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করে আপনারা জর্ডানের উদ্দেশ্যে যেতে পারবেন। আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরও আপনাদের যদি কোনো কমেন্টের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা যারাই জর্ডানের জন্য কোথায় যাবেন কিভাবে কোন ঠিকানা অনুযায়ী আপনারা সেখানে পৌঁছবেন সেই অনুযায়ী কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন বা কোন কাজের উদ্দেশ্যে বর্তমানে লোক নিচ্ছে বা এটা সেটা বলে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন। আজকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কার একটি ধারণা অর্জন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।